জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ, নির্বাচনের আগে ইসির 33 কর্মকর্তার পদোন্নতি। এরপর জানিয়ে দেব এবার ডিবি প্রধানের সঙ্গে দুপুরের খাবার খেলেন গয়েশ্বরের বেআইন নেতাই রায় চৌধুরী। এদিকে বিএনপি নেতা গৌসকে তুলে নেওয়ার অভিযোগ। জানিয়ে দিব লাইফ সাপোর্ট দিয়েও মিডনাইট সরকারকে রক্ষা করা সম্ভব নয় বলছে ইসলামী আন্দোলন। এদিকে রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তায় বাংলাদেশ, ট্রিবিউন ইন্ডিয়ার নিবন্ধ। সর্বশেষ জানিয়ে দিব গণতন্ত্রের লেবাসে ক্ষমতা আঁকড়ে আছে সরকার বলছে লেবার পার্টি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। নির্বাচনের আগে ইসির 33 কর্মকর্তার পদোন্নতি। নির্বাচন কমিশন সচিবালয়ের 33 কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। তাদের মধ্যে 9 জনকে চতুর্থ গ্রেডে, 11 জনকে পঞ্চম গ্রেডে ও 13 জনকে ষষ্ঠ গ্রেডে পদোন্নতি দেওয়া হয়েছে। তবে গ্রেডেশন তালিকায় থাকার পরও 3 পদে 7 জন পদোন্নতি পাননি। মঙ্গলবার পদোন্নতি সংক্রান্ত পৃথক 3টি প্রজ্ঞাপন জারি করে তাদের পদোন্নতি দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, যেসব পদ শূন্য ছিল সেসব পদের বিপরীতে পদোন্নতি দেওয়া হয়েছে। গ্রেডেশন তালিকায় থাকার পরও যারা পদোন্নতি পাননি তাদের প্রত্যেকের কিছু না কিছু যৌক্তিক কারণ ছিল। সংশ্লিষ্টরা জানান, উপসচিব বা সমমর্যাদার পদে 3 বছর চাকরি করলে তারা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাওয়ার বিধান রয়েছে। ওই কর্মকর্তারা 2018 সালের 4ই অক্টোবর সর্বশেষ উপসচিব বা সমমর্যাদার পদে পদোন্নতি পেয়েছেন। 2021 সালের 5ই অক্টোবর থেকে তারা এ পদে যোগ্য হলেও প্রায় 2 বছর পর পদোন্নতি পেলেন। সংশ্লিষ্টরা জানান, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা 2016 সাল থেকেই পঞ্চম গ্রেডে পদোন্নতির যোগ্য হন। গত 7 বছর ধরে তাদের পদোন্নতি ঝুলেছিল। এবার ডিবি প্রধানের সঙ্গে দুপুরের খাবার খেলেন গয়েশ্বরের বেআইন নেতাই রায় চৌধুরী। রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধানের সঙ্গে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের খাবার গ্রহণের আলোচনার মধ্যে এবার খাবার খেয়েছেন নেতাই রায় চৌধুরী। মঙ্গলবার দুপুরে তিনি ডিবি কার্যালয় সংস্থাটির প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদের সঙ্গে দুপুরের খাবার খান। ডিবি সূত্র কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছে। নেতাই রায় চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। তার বিআই গয়েশ্বর চন্দ্র রায় দলটির স্থায়ী কমিটির সদস্য। নেতাই রায়ের মেয়ে ও গয়েশ্বরের পুত্রবধূ নিপুণ রায় চৌধুরীও দলটির নির্বাহী কমিটির সদস্য। ডিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা কালবেলাকে বলেন, নেতাই রায় চৌধুরী মঙ্গলবার দুপুরে ব্যক্তিগত কাজে ডিবি প্রধান হারুনার রশিদের সঙ্গে দেখা করেন। পরে তারা দুজনেই এক টেবিলে খাবার খান। বিএনপি নেতাকে আপ্যায়নের জন্য বাইরে থেকে খাবার আনান ডিবি প্রধান। এর আগে 29 জুলাই বিএনপির কর্মসূচিতে পুরান ঢাকায় পুলিশের হামলার শিকার হন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। পরে তাকে পুলিশ নিয়ে যায়। যদিও ওই দিন দুপুরে দেখা যায় মিন্টো রোডে ডিবি প্রধানের সঙ্গে আন্তরিকভাবে খাবার গ্রহণ করেছেন তিনি। ওই ঘটনার ভিডিও ও ছবিতে দেখা যায় ডিবি প্রধান হারুনা তাকে আন্তরিকভাবে খাবার তুলে দিচ্ছেন। তাকে 5 তারকা হোটেল সোনারগাঁও থেকে এনে খাবার খাওয়ানো হয়। ওই ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল হলে দল ও দলের বাইরে তোলপাড় শুরু হয়। এ নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। ওই ঘটনার রেশ না কাটতেই এবার গয়েশ্বর চন্দ্র রায়ের বিআই নিতাই রায় চৌধুরী ডিবি প্রধান হারুনের সঙ্গে খাবার খাওয়ার তথ্য মিলল। বিএনপি নেতা গাউসকে তুলে নেওয়ার অভিযোগ। বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গাউসকে রাজধানীর কাকরাইল এলাকা থেকে সাদা পোশাকধারী ডিবি পুলিশের সদস্যরা তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ দলটির। মঙ্গলবার রাত 11:30 দিকে নয়পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জি কে গাউসকে রাতে ডিবি কাকরাইল এলাকা থেকে তুলে নিয়ে গেলেও স্বীকার করছে না। হবিগঞ্জে কর্মসূচিতে পুলিশ হামলা করে তারাই আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। ধারণা করছি ওই মামলায় গাউসকে গ্রেপ্তার দেখানো হবে। জি কে গাউসকে আটকের বিষয়ে ডিবির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বাহিনী দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের লালবাগ বিভাগের একটি দল গাউসকে আটক করেছে। তার বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি চলাকালে পুলিশের ওপর হামলা সহ বেশ কিছু অভিযোগ রয়েছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত 19 আগস্ট বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে হবিগঞ্জে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীর ব্যাপক সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ সহ শতাধিক আহত হন। এ ঘটনায় 21 আগস্ট 700 নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় 2টি মামলা করে পুলিশ।
লাইফ সাপোর্ট দিয়েও মিড নাইট সরকারকে রক্ষা করা সম্ভব নয় বলছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, লাইফ সাপোর্ট দিয়েও আওয়ামী লীগ মিড নাইট সরকারকে আর রক্ষা করা সম্ভব নয়। তাদের অপকর্মের ফিরিস্তি এতটাই লম্বা যে ক্ষমতা হারালে সুমহ বিপদের ভয়ে তারা এখনই আতঙ্কিত। টেকনাফ থেকে তেঁতুলিয়া সর্বত্র আজ একই আওয়াজ, অবৈধ সরকার কখন ক্ষমতা ছাড়বে। মঙ্গলবার দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি রেস্তোরাঁয় তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, শুভবুদ্ধির পরিচয় দিন, দ্রুত পদত্যাগ করে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, অন্যথায় জনগণ সিদ্ধান্ত নিলে পরিস্থিতি শ্রীলঙ্কা থেকেও ভয়াবহ হতে পারে। প্রধান বক্তার বক্তব্য মাওলানা ইমতিয়াজ আলম বলেন, জাতি আজ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চায়, আওয়ামী হায়নাদের জুলুম নির্যাতন ও লুটেরা থেকে পরিত্রাণ চায়, সংবিধানের দোহাই দিয়ে যেন তেন ভাবে নির্বাচন আয়োজনের চেষ্টা হলে বিক্ষুব্ধ জনতা তা রুখে দিতে প্রস্তুত। রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তায় বাংলাদেশ, ট্রিবিউন ইন্ডিয়ার নিবন্ধ। জাতীয় সংসদ নির্বাচন যতই এগিয়ে আসছে, বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগও ততই বাড়ছে। সম্প্রতি নির্দিষ্ট পরিমাণে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করা সত্ত্বেও দেশটির এখন নতুন করে অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে বলে মনে হচ্ছে। বাংলাদেশ এখন যেসব সমস্যার মোকাবেলা করছে তার বেশিরভাগই বাহ্যিক কারণে সৃষ্ট, যদিও বাংলাদেশ সরকারের চেষ্টা এবং প্রতিবেশী দেশ ভারতের সাহায্যের ফলে এ সংকট কিছুটা বিলম্বিত করা গেছে। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতায় দেশটি ক্ষুদ্র আকারের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হোঁচট খাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত 3 মেয়াদে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। দেশটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি হিসেবে আবির্ভূত হয়েছে এবং বর্তমানে অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির বাংলাদেশ দেশটি শুধু ভারতের পরে রয়েছে। প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি এবং বিভিন্ন সামাজিক সুযোগকেও দেশটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। গণতন্ত্রের লেবাসে ক্ষমতা আঁকড়ে আছে সরকার বলছে লেবার পার্টি। বাংলাদেশ লেবার পার্টির একাংশের নতুন চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বলেছেন, বর্তমান আওয়ামী লীগ গণতন্ত্রের লেবাসে ক্ষমতা দখল করে বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীকে জিম্মি করে অবৈধ পন্থায় ক্ষমতা আঁকড়ে আছে। তিনি বলেন, জনগণের ভোটাধিকার, মানবাধিকার, গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বাক ও ব্যক্তি স্বাধীনতাকে গলা টিপে হত্যা করেছে, তাই জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তথা আওয়ামী দুঃশাসন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলাদেশ লেবার পার্টি ঐক্যবদ্ধভাবে রাজপথে আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলতে হবে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লায়ন ফারুক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, সন্ত্রাস নৈরাজ্যমুক্ত বাংলাদেশ গড়তে ইসলাম ও জাতীয়তাবাদের চেতনায় আমাদের পথ চলা। 1952 সালের ভাষা আন্দোলন, 69-এর ছাত্র গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ সব গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের শ্রমিকদের গৌরবোজ্জ্বল ভূমিকা আমাদের অনুপ্রাণিত করে। বাংলাদেশ লেবার পার্টি প্রতিষ্ঠিত হয় 1974 সালে মাওলানা আব্দুল মতিনের নেতৃত্বে। প্রতিষ্ঠার প্রথম বছরে 1975 সালের 25শে জানুয়ারি সব রাজনৈতিক দল নিষিদ্ধ হলে লেবার পার্টিও নিষিদ্ধ হয়। 1977 সালে শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চর্চার সুযোগ দিলে বাংলাদেশ লেবার পার্টির 1977 সালের 22শে অক্টোবর মাওলানা আব্দুল মতিন ও মাওলানা গোলাম মোস্তফার নেতৃত্বে পুনর্জীবন ফিরে পায়। পরে শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে 7ই মে 1978 সালে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠিত হলে মশিউর রহমান, যাদু মিয়ার ন্যাপ, শাহ আজিজুর রহমানের মুসলিম লীগ, বিচারপতি সত্তারের জাগদল, মাওলানা মতিনের লেবার পার্টি, কাজী জাফরের ইউপিপি ও তফসিলি জাতি ফেডারেশন জোটের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নেয়।